ব্যাপার কেন বাড়ি নিয়ে যাবো ভালো কি হলো করছি তো হরে কৃষ্ণ। আজকে হচ্ছে সংক্রান্তি, আজকে সাতটা শাক খেতে হয়, সাত রকমের শাক আজকে খেতে হয়। তো আমাদেরও অল্প অল্প করে শাক নেওয়া হয়েছে, তো মোটামুটি এখন অল্প করেই নেওয়া হয়েছে, এরপর অনেকটা নেওয়া হবে, কারণ আমাদের তো সদস্য অনেক, তাই এই এইটুকু শাকে তো হবেই না। শুধু আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে আমাদের সাতটা শাক, লোটে শাক, তারপর লাল শাক, আরও কী কী শাক সব রয়েছে আমি ঠিক জানি না, তো সাতটা শাক রয়েছে। আর সকাল সকাল হলদি খেলাম, আর আমাদের তো হলদি নিমপাতা বাটা ছিল, তো ভাইরা সবাই খেয়েছে কিন্তু আমি তো ওতে খেতে পারি না, তো সেই জন্য আমি শুধু হলদি খেলাম। আর মেয়েদেরকে হলদি দিলাম, দেখলেন তো কী অবস্থা, ওরা ফেলেই দিল, খেলোই না। তো আজকের দিনে এগুলো খেতে হয়, তো এই আর কি। আপনারাও নিশ্চয়ই করেছেন, বলবেন কমেন্টে। এই একটা পুচকু এসছে আমাদের সেবাকুঞ্জের বাড়ির কাছেই, এর বাড়ি তো এই যে পেছনে দাদা আছে, দাদার মেয়ে। তো দাদার মেয়ের আজকে ষষ্ঠী পুজো, কালকে অন্নপ্রাশন, কালকে আমার বাবার ওখানে যাওয়ার কথা ছিল, কিন্তু এই এই সোনামার হচ্ছে ঠাম্মি একটু অসুস্থ বলে তাই ক্যান্সেল হচ্ছে। তো পরে আবারও হবে, তাতে কোনো অসুবিধে নেই, পরে আবারও হবে, তাই আজকে পুজো দিতে এসছে। আর এই দেখো জামাটা কেমন লেগেছে বলো পুচকুকে, দেখো দেখো মানে এদিকে দেখো, এদিকে এদিকে, হাই যে মা 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 মা, এদিকে মা আছে, এদিকে মা আছে, দেখো কেমন লাগছে বলো জামাটা, জামাটা ছুন্ন ছুন্ন লাগছে, আমাদের চয়েস জামাটা কেমন লাগছে বলো, কত সুন্দর লাগছে না, ওই যে ওর মা ডন্ডি ভাঙছে, কারণ মানসিক ছিল, তো বাড়িতে আবার ঠাকুরও আসবে, পুজো হবে, তো আমরাও যেতাম সবাই। তো ওই যে বললাম ঠাম্মি একটু অসুস্থ, তো বাড়িতে যদি কেউ অসুস্থ থাকে না কোনো অনুষ্ঠান করে ভালো লাগে না, তো সেই জন্য, তো সেই জন্য পরে আবারও হবে, অসুবিধে নেই, পরে পুচকু সোনার জন্মদিনেই হয়ে যাবে আবার, তাই না দাদা? এর নাম কি? কমলিকা। কমলিকা একটু হাসো, একটু হাসো, একটু হাসো, দেখি মা এদিকে দেখো, তুলে নাও তুলে নাও, কাঁদবে 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 কাঁদবে, ও দাদু গো দাদু গো দাদু গো দাদু গো, ওলে বাবা লে বাবা, কমলিকা কমলিকা, আমি নুনি বলি, নুনি তুমি, নুনি হারানো ধন, নুনি সুন্দরী কমল, কান ফুটে না আছে, জামাটা কি সুন্দর লাগছে, ছায়রাই নিয়ে আসার ওদের, তো মোটামুটি আমার গোছানো কমপ্লিট, এগুলো সব নতুন জিনিস, মানে পুজোর আমার শাশুড়ি মা, আমার জা,
তারপর আমাদের গোপাল, এই যে আর গোপালের জামাটা খুব সুন্দর, গোপালের জামাটা এত সুন্দর দেখুন, সুন্দর না গোপালের জামাটা? আমার তো বিভৎস ভালো লেগেছে, এরকম যদি ছোট পেতাম না আমার বোনের ছেলের জন্য নিয়ে আসতাম, অন্যরকম নিয়ে আসতে হয়েছে, তো এরকম পেলাম না, এটা বড়দের জন্য মানে গোপালের জন্য ঠিক আছে। তো এই আর শাশুড়ি মায়ের জন্য একটা ফোন নিয়েছি, এই যে ফোন, ব্যাস এইটাতে মোটামুটি কমপ্লিট। আর এইগুলোতে আমার জিনিস, আমার আর মেয়ের জিনিস গোছানো কমপ্লিট হয়ে গেছে, কালকেই আমরা রওনা দিচ্ছি। কাল থেকে আপনারা আমার শ্বশুর বাড়ির ভিডিও দেখতে পারবেন, আজকে গুরুগুঞ্জ আশ্রমের ভিডিও আজকেই লাস্ট, কারণ কাল থেকে আমার বাড়ির ভিডিও শুরু হবে, আমার শ্বশুর বাড়ির ভিডিও। সবাই হয়তো কেউ কেউ জানেন, আবার কেউ কেউ জানেন না, আমার বাড়িতে দুর্গা পুজো হয়, তো সেই দুর্গা পুজোর জন্য আমাদের বছরে এই কয়েকদিন আমরা বাড়িতেই থাকি, দুর্গা পুজোর উৎসবটা বাড়িতেই কাটাই, আর সেই জন্য বাড়িতে চলে যেতে হবে। আর সবাই মোটামুটি এই দুর্গা পুজোতে গেলে কুটুম আত্মীয় সবাইয়ের সাথে, সবাইয়ের সাথে দেখা হয়, তো সেই জন্য যাওয়া হয় আর কি। তো দুই মেয়ে, বড় মেয়ে তো আজ থেকে স্কুল বন্ধ করে দিয়েছে বাড়ি যাওয়ার জন্য, মানে আনন্দে বন্ধ করে দিয়েছে, তো আজকে টিউশনিটা ওকে লাস্ট পড়াবে, আর মোটামুটি পুজোর ছুটিই থাকবে। আর আমারও গানের ক্লাস বন্ধ আছে, কারণ এই রবিবার অষ্টমী পড়েছে, তো সেই জন্য বন্ধ থাকবে। এই এত বড় ব্যাগ নিয়ে যেতে হচ্ছে, তো কমপ্লিট গোছানো। আর ওদিকে 11টা বেজে গেছে, নাম হচ্ছে, ওদিকে 11টা বেজে গেছে, নাম শুরু হয়ে গেছে, নাম তো সকাল থেকেই চলছে, 12টা অবধি চলবে এখন। তো এই আর ওই ওখানে কিছু রেখেছি জিনিস, এখানে কিছু জিনিস আছে, এই যে এগুলো না সব নতুন, এগুলো তো এগুলোও সব নতুন, এগুলো কালকে পরে যাব, তো সেই জন্য আলাদা করে রেখেছি। আর আর কিছু নিয়ে যাওয়ার নেই, এইবার শুধু নিতে হবে বাচ্চাদের খাবারটা নিতে হবে, তো বাচ্চাদের খাবার নিলে মোটামুটি আমার কমপ্লিট। আর দেবকী নন্দনের ঠাম্মি এসছে, মাসিমা এসছে, তো মাসিমা রয়েছে ওইদিকে, দেবকী নন্দনকে এখন ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে, তেমন কিছু হয়নি, চেক আপের জন্য নিয়ে যাচ্ছে আর কি, কারণ সামনে তো পুজোর ছুটি, তো সেই জন্য ছুটি পড়ে গেলে ডাক্তারবাবুরা হয়তো নাও থাকতে পারে, তো সেই জন্য আগে থেকে একটু চেক আপ করে নিচ্ছে, তো সেই জন্য দেবকী নন্দনকে ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে, আর মাসিমা রয়েছে বাড়িতে, তো এই আর কি। চলুন আবার পরে দেখা হচ্ছে।
গিফট করেছে, এটা হচ্ছে আগরবাতি। এটা কি, এটা কি ছেড়ব সিঁদুর, এটা সিঁদুর পুজোর সব জিনিস, এটা বাতি আর এই প্রদীপ। দেখাই ভালো করে, একটা গণেশ একটা লক্ষ্মী, লক্ষ্মী গণেশ। এটা একটা প্যাকেজ, এটা হচ্ছে দেওয়ালির প্যাকেজ, আগের থেকেই দিয়ে দিলাম, একজন গিফট করেছে এটা। দেখালাম একটা প্যাকেজে যা থাকে আর কি। আচ্ছা, এটা বোধ হয় স্টিকার, বুঝলি, চুপ করো, তোমার গান কেউ শুনছে না তো। এই স্টিকারটা কোথাও বসাতে হবে, এটা একটা স্টিকার। এইখানে কি আছে দেখি, এটা শুভ দীপাবলি, শুভ দীপাবলি মানে যাও চান করে না যাও, শুভ দীপাবলি, হ্যাঁ শুভ দীপাবলি, দীপাবলির আগে থেকে দুর্গা পূজা এখনো যায়নি, দীপাবলি এটা টাঙিয়ে দিয়ে ফটো পাঠাই, তুমি তাহলে এটা বাক্সে ভরে দাও না, দাঁড়াও এটা গুছিয়ে দিই, ওরা এগুলো স্টিকার, ওমা 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 শুধু স্টিকারটা বাইরে রাখো, এটা স্টিকার ধরে তোমায়, আমি স্টিকার লালুবা গানিসনি, ওমা স্টিকার গুলালুবা, ওমা আমার বইতে লাগাবো, দুপাশে থাকলে শান্তি কুঞ্জে বাবা প্রতিদিন সন্ধ্যের টাইমে ভাইদেরকে নিয়ে এখানে বসে, তো সেই জন্য ভাবলাম এই স্টিকারটা, এই যে স্টিকারটা, এই স্টিকারটা এই জায়গাটায় চিটাবো, তো আমার মনে হয় ভালো লাগবে চিটালে, তো চিটানোর পর আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন লাগছে। এগুলো যে ওই বাক্সটার মধ্যে কালী পুজোর প্যাকেজে যে বাক্সটার মধ্যে কী কী আছে সেগুলো দেখলাম যে পুজোর যে সামগ্রী, হ্যাঁ মানে কালী পুজোতে যা যা লাগে আর কি, তো সেইগুলোই দিয়েছেন। তো চলুন, আমাদের স্টিকার খুলে গেছে, এই যে এই জায়গাটা চিটা, এই তো এখানে না,
ভালো লাগছে, মানে ভালো লাগছে, সুন্দর লাগছে, না তুলতে নেই, সুন্দর লাগছে না। তো এই জায়গাটায় বাবা যেহেতু বসে, এই জায়গাটায় আসন দেওয়া হবে, আর এই জায়গাটা তো থাকবে, তো তাহলে বুঝতে পারবে যে এখানে গুরুদেব বসেন। ব্লগটার মধ্যে কি দেখালাম আমি নিজেই জানি না, সকাল থেকে কি দেখালাম মনে পড়ছে না, যাই হোক এডিট করার সময় বুঝতে পারবো। তো ব্লগটা এন্ড করছি, আর কাল থেকে তো আমার বাড়ির ভিডিও, তো জানি না শ্বশুর বাড়িতে খুব একটা নেট কানেকশন ভালো না, মানে খুব একটা নেট থাকেই না, তো হয়তো ছোটোখাটো ভিডিও ছাড়তে পারি, বড় ভিডিও হয়তো ছাড়া যাবে না, কি হয় বলতে পারছি না, তবে ভিডিও শর্ট ভিডিও দিতে পারবো, কিন্তু ব্লগ ভিডিও বড় বড় ভিডিওগুলো কি করবো জানি না, তবে সব ক্যাপচার করে রাখবো আপনাদের জন্য, পরে হয়তো সেগুলো আপলোড দেবো। তো চলুন ব্লগটা এন্ড করছি, আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।